উল্লেখ করেছেন যেরকম তাকওয়ার কথা অন্য কোন আয়াতের মধ্যে আল্লাহ বলেন নাই পবিত্র কোরআনের 6666টি আয়াতের মধ্যে এমন ভাবে তাকওয়া হাসিলের কথা আল্লাহর একটা আয়াতের মধ্যেও বলেন নাই শুধুমাত্র আল্লাহ এই আয়াতের মধ্যে চূড়ান্ত পর্যায়ের তাকওয়া হাসিলের জন্য সারা দুনিয়ার সমস্ত ঈমানদার বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন এবং নরমাল ভাবে তাকওয়া হাসিলের আদেশ দিয়েছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার সম্প্রদায় ইত্তাকুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الله رب العالمين বলেন হে ঈমানদার সম্প্রদায় মহান ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় করো যেমন ভাবে আমরা অনেক সময় ছোট বাচ্চারা যখন খায় না তখন বলি এই ছোট বাচ্চা বললেন বান্ধবী বহুদিন পরে দেখা হলো কি হবো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছে জুবাইদা হাসান বলেন বান্ধবী আমি তো ধ্বংস হয়ে গেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহরবানি করে একটা ছোট্ট আমলের কারণে আমাকে মাফ করে আল্লাহর জান্নাত আমাকে দান করে সুবহানাল্লাহ তুমি বললেন ও খুশি তুমি তো বড় দানশীল মহিলা ছিলে কারণ আরব প্রান্তের মধ্যে একটা নহর করেছে যেই নগর আজ পর্যন্ত তার স্মৃতি আছে নগরের জুবাইদা ওই নগরের নগর কান্ডিতে যখন পানি ছিল অভাব ছিল মানুষ পানির জন্য বড় কষ্টের মধ্যে ছিল বুঝতেছি ওই যে আরব কান্ডির মধ্যে নগরের জুবাইদা নামে একটা নহর তুমি জারি করে দিয়েছিলে বানায় দিয়েছিলে মানুষের উপকারের জন্য ওই নহরের পানি মানুষ পান করছে আর এই জন্যই আল্লাহ তাকে মাফ করেছেন মনে হয় এটা নাকি জুবাইদা বলবেন না 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 এই এই আমাদের জন্য নয় বরং এই আমল তো আমার অহংকারের ভিতর দিয়ে চলে এটা কোন প্রতিদান পাইনি কি পাইছো কোন কারণে আল্লাহ মাফ করতেছে তো ওই ঘটনাতে আগে বলতে এই ঘটনাটা বলে যে পানি গ্লাস হাতে নেব খাওয়ার জন্য বড় প্রচন্ড পিপাসা হয়ে যাবে তেমন সময় মসজিদের মিনারা থেকে আল্লাহ আকবার আওয়াজ এখন চিন্তা করলাম আগে পানি পান করবো না আমার আল্লাহ ডাকে পানের গ্লাস হাতের মধ্যে নিলেন পান করার জন্য